মেকআপ ভ্যান এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই নিয়ে দ্বন্দ্ব দুই নায়িকা সোহিনী সরকার এবং টিনা সাহার মধ্যে। এই সিনেমার গুরু দায়িত্ব রুদ্রনীল ঘোষের উপর, কারণ তিনি প্রযোজক, তাই না চাইলেও তাকে নাক গলাতেই হয়। সোহিনী এবং টিনার মধ্যে দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন রুদ্রনীল। ক্যামেলিয়া প্রোডাকশন এবং রুদ্রনীল ঘোষের ওয়ার্কশপ প্রোডাকশন প্রযোজিত মাতঙ্গী ওয়েব সিরিজে ধুন্ধুমার লড়াই। সিরিজে সোহিনী এবং টিনা ছাড়াও অভিনয় করছেন দেবশ্রী গাঙ্গুলী এবং রণিতা দাস। আপাতত দুই নায়িকার বিরোধের কারণে শুটিং বন্ধ। ঘনিষ্ঠ সূত্রে বক্তব্য, ইগুল লড়াই। পরমব্রত মুখার্জি পরিচালিত হাওয়া বদল টু এর শুভ মহরতে রুদ্রনীলকে এ প্রসঙ্গে প্রশ্ন করলে অভিনেতা বলেন, আমার দুই অভিনেত্রী বন্ধুর মধ্যে বিরোধ, আমার সত্যিই কোনো মন্তব্য নেই, এই ঝামেলায় আমার কোনো ভূমিকাও নেই। মহিলাদের বেশ কিছু বিষয় আছে যেখানে পুরুষদের নাক গলাতে নেই। প্রযোজক হিসেবে কেবল এটা দেখা যে এটি কোন সিদ্ধান্তে এসে পৌঁছায়, যেখানে কলাকৌশলীরা ক্ষতির হাত থেকে বাঁচে। শুটিং বন্ধ হওয়ার জন্য বড় ক্ষতির মুখে পড়তে হবে সবাইকে। এখানে কিন্তু এই দুইজন ছাড়াও আরও দুজন অভিনেত্রী কাজ করছেন, দেবশ্রী গাঙ্গুলী এবং রণিতা দাস। তারা খুবই শক্তিশালী অভিনেত্রী, সিংহভাগ কলাকৌশলী যেটা চাইবেন সেটাই হবে। আমার মনে হয় কোনো অভিনেত্রীর পক্ষ থেকে যদি কোনো ভুল হয়, তবে নিশ্চয়ই তিনি সে ভুল মেনে নেবেন। শুধু যে আমাদের ফ্লোরেই অশান্তি হয়েছে তা নয়, যেখানে অভিনেত্রীরা চর্চায় থাকে সেখানে মানুষের চোখ বেশি থাকে। এর মানে এই নয় যে বিরাট কোনো ঘটনা ঘটে গিয়েছে, তবে সিংহভাগ টেকনিশিয়ান এবং আর্টিস্টরা যা চাইবেন সেটাই হবে। কে কোনটা কম পেয়েছে, কে বেশি পেয়েছে, তাতে আমি নাক গলাবো না। তবে রুদ্রনীলের বক্তব্য সেটা প্রোডাকশনকে বলে দিই, মাঝপথে যদি কারো কিছু মনে পড়ে তাহলে তো সেটা তার ইচ্ছে। যদি কেউ মনে করে ও পাচ্ছে আমি পাচ্ছি না কেন, সেটা তার বিষয়, কারো তো কিছু করার নেই। প্রচুর অভিনেতা আছে যারা হাই হিল জুতো পরেন, আমি পাই না, আমি তো সেসব নিয়ে কিছু বলি না। চীনা নাম না নিয়ে মন্তব্য করেন রুদ্রনীল। তবে এখন দেখার, সিংহভাগ কলাকৌশলীরা কী চাইবেন তার উপর নির্ভর করবে মাতঙ্গী ওয়েব সিরিজের ভবিষ্যৎ। আসলে সোহিনী ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিশের দল রয়েছে। হঠাৎ চীনাও নাকি দাবি করেন যে তারও সোহিনীর মতো ব্যবস্থা চাই। সেখানে চিৎকার চেঁচামেচি করেন চীনা। চীনার এমন আচরণে কানা খুশাল কথা ছড়ায়। তবে এখানেই শেষ নয়, বিরোধের তৃতীয় অধ্যায় শুরু হয় যখন সোহিনী নাকি একটি মেসেজ করেন আর্টিস্টদের গ্রুপে। সোহিনী নাকি সেখানে দাবি করেন যে তিনি 2018 সাল থেকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিশ ও ভ্যান পেয়ে থাকেন, অপেক্ষা করলে সকলেরই বিশেষ বন্দোবস্ত হয়ে যাবে। তবে তিনি কারো নাম নেননি। চীনার এই মেসেজ পড়ে খারাপ লাগে, তিনি অপমানিত বোধ করেন। তারপরে তিনি শ্যুট ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপর থেকেই সব কিছু থমকে গেছে। চীনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে মন্তব্য করবেন না বলে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে আরও দুই নায়িকা সহ বাকি কলাকৌশলী সকলেই অপেক্ষা করছেন কবে পরিস্থিতি ঠান্ডা হবে আর কবে কাজ শুরু হবে, কারণ চীনার সঙ্গে অধিকাংশ শ্যুট হয়ে গিয়েছে, তাই কেউই নায়িকা বদলের পথে হাঁটতে চান না বলেই জানা গিয়েছে।